যাতে দেশে একটা সুস্থ অবাধ নির্বাচন হয় সেই ব্যবস্থা গ্রহণ করেছে। আজকে কি করেছে তারা, সবকিছুকে বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে এবং সেই দলীয় সরকারের অধীনে তিনটা নির্বাচন তারা পার করেছে। এই তিনটা নির্বাচনই প্রসারণ হয়েছে। আজকে এই নির্বাচন কমিশন বলছে, কালকে বলেছে, এইভাবে বৈরী রাজনৈতিক পরিবেশে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অর্থাৎ আওয়ামী লীগ যে পরিস্থিতি সৃষ্টি করেছে তাতে কোন দলই তো নির্বাচনে আসে না, 63টা রাজনৈতিক দল নির্বাচনে যায়, তাহলে নির্বাচন হচ্ছে কোথায়? যে কারণে আজকে নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়ে। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে জয়রামন সাহেব গণতন্ত্র নিয়ে এসেছেন, আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে, বেগম জিয়া গণতন্ত্র নিয়ে এসেছেন, প্রতিষ্ঠায় রূপ দিতে চেয়েছেন, আওয়ামী লীগ সেটা ধ্বংস করেছে। আর আজকে গত 15 বছরে একটা দানবের মতো শাসন দিয়ে বাংলাদেশের শুধু রাজনীতিকে ধ্বংস করেনি, সে অর্থনীতিকেও ধ্বংস করে ফেলেছে। তার প্রমাণ দেখেন, আপনার আমার চেয়ে ভালো বলবেন, জিনিসপত্রের দাম কেমন লাগে, হ্যাঁ বলে শান্তি আছে, ঘরের শান্তি আছে, চিন্তাই করতে পারেন। গ্যাসের দাম, বিদ্যুতের দাম, সবজির দাম, চালের দাম 700 টাকা, লাউয়ের দাম 120 টাকা। আপনারা সবাইকে বলেন চুপ করে থাকবেন না, এটা শুধু বিএনপির দায়িত্ব না। এই অবস্থা কি, আমি একটা ইনস্টিটিউশন হিসাবে তার সম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক সেনাপ্রধানকে স্যাংশন দেয়? সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং ডিজি ডিবিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে, কোথায় থাকে, কার সম্মান কোথায় থাকে? আজকে ইরাক দেশটাকে ধ্বংস করে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, এখন ওই সিপিডি আছে আপনার আমাদের একটা অর্গানাইজেশন, যারা একটা সমীক্ষা করেছেন, সেই সমীক্ষায় তারা বলছেন যে নিম্ন আয়ের মানুষের কাছে আজকে যে জিনিসপত্রের দাম এত বেড়েছে তাদের কাছে সেটাকেও বিরাট গোল মনে হয়। গরু গোষ্ঠ কেনেন না, জিনিস মাস তো প্রশ্নই উঠতে পারে না, তাই না? এমনকি ভালো সবজি আপনার কেউ কেনেন কারণ দাম বেশি, সেটাকে জিনিস গোল মনে হয়। আর এখন সয়াবিন তেল বলেন আপাম, যারা গত 3 বছর 15 বছর ধরে সম্পূর্ণ বেআইনি হবে জোর করে রাষ্ট্রকে ব্যবহার করে এই পুলিশ, এই বিডিআর, আপনার প্রশাসন, অন্যান্য সব রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা আজকে জোর করে ক্ষমতা টিকে আছে। ভোট দেয় না কেন? ভোট দেয় না একটা মাত্র কারণ, যে ভোট দিলে ওরা 10টার বেশি আসেনি পাবে। আমি কথা বারবার বলেছি, আবারও বলছি, যে আসেন এত সাহস থাকে, আপনার অনেক কথা বলেন, আসেন না একটা নির্বাচন করেন, যেখানে নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকবে, সে নির্বাচন করেন, কার কথা জনপ্রিয় বোঝা যাবে। কালকে আবার বলছে যে আপনার ইয়ে আপনার ভালো জিনিসটা কি আমরা দেখতে পাই, এত উন্নতি হয় আমরা কি চোখে দেখতে পাই না, আমরা কি খারাপ জিনিস? আরে ভালো জিনিসটা হচ্ছে কাদের জন্য, জন্য ভালো জিনিস, এই যে বানিয়েছে বিশাল বিশাল তোমার মেগা প্রজেক্ট করে, এটাতে তোমাদের জন্য, তোমরা এখান থেকে প্রচুর চুরি করেছ, দুর্নীতি করেছ, আর এই ঢাকা শহরের লোকজনদের জন্য কিছু করার চেষ্টা, কিন্তু লাভ তো হয় না। আজকে আমি আপনার ওই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আসলাম, উঠে তো যেই নামলাম আর নড়তে পারি না, যেখানে আটকে ওখানে আটকে থাকলাম, লাল রাস্তা কি হলো? আমি তো আপনার যে সময়ের মধ্যে জানো 15 মিনিটের মধ্যে চলে আসার কথা, সেখানে আমার 1 ঘন্টা